আমাদের বিশ্বাসের যে ছয়টি বিষয়, যার উপরে ইমান আনলে ইমান আনয়নকারী ব্যক্তিকে মুমিন বলা হয়, এর মধ্যে একটি তাকদীরের প্রতি পূর্ণ বিশ্বাস। একজন মানুষ তখনই অল্পে সন্তুষ্ট থাকতে পারে, খুশি থাকতে পারে, যখন সে তার নির্ধারিত তাকদীরের প্রতি পূর্ণ আস্থা বা বিশ্বাস করে। আর যখন একজন মানুষ তার তাকদীরের প্রতি পূর্ণ বিশ্বাস রাখতে পারে না, তখনই সে অল্পে তুষ্ট থাকতে ব্যর্থ হয়। কেন? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে মানব মণ্ডলী, তোমরা বৈধভাবে জীবিকা অন্বেষণ করো, মনে রাখবে তোমাদের তাকদীরে যেই পরিমাণ রিজিক লেখা আছে, এই পরিমাণ রিজিক শেষ হওয়ার আগে তোমাদের কারো মৃত্যু হবে না। তবে এই রিজিকটা কারো নিকটে আসবে তাড়াতাড়ি, আর কারো নিকটে আসবে একটু বিলম্ব করে। আমরা প্রতিটি মানুষ আমাদের তকদিরে নির্ধারিত রিজিকটা তাড়াতাড়ি আসুক, এটাই তো চাই। তাড়াতাড়ি আসলে আমরা খুব খুশি, কিন্তু যখনই আসতে একটু দেরি হয়, বিলম্ব হয়, তখনই যত বাধা। এরপরে তিনি বলছেন যে তোমরা বৈধভাবে জীবিকা অন্বেষণ করো, কোশ্চিনকালেও অবৈধ পথে উপার্জন করো না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আপনি আমরা যখন মায়ের পেটে 43 বয়স হয়, প্রথম 41 বীর্যের আকারে, দ্বিতীয় 40 জমাট বাঁধা রক্তে, তৃতীয় 40 গুস্তে পিণ্ডে, 43 120 দিন, 4 মাস বয়স যখন হয়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে একজন ফেরেশতা প্রেরণ করেন, তখন তাকে বলেন তুমি লেখো। ফেরেশতা বলেন কি লিখব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তুমি লেখো এই লোকটির, এই ব্যক্তিটির আয়ুষ্কাল লেখো, যতদিন বেঁচে থাকবে কি পরিমাণ রিজিক খাবে লেখো, লোকটার আমল লেখো, লোকটা ভালো হবে না মন্দ হবে। আমাদের ভিতরে এই একটা দৃঢ় বিশ্বাস যদি থাকে যে আমি আপনি যখন মায়ের পেটে ছিলাম 43 বয়সে, যেই পরিমাণ রিজিক লাগবে আমার আপনার বেঁচে থাকাকালীন, এই রিজিকটা আমাদের তকদিরে লেখা আছে, তখন এই মানুষ কখনো অল্পে অসন্তুষ্ট হতে পারে না। এই হাদিসটা আমরা অহরহ শুনি, কিন্তু যেই পরিমাণ বিশ্বাস করলে অল্পে খুশি থাকা যায়, এই পরিমাণ বিশ্বাস আমরা অর্জন করতে পারিনি, বিধায় আমরা অল্পে খুশি থাকতে পারি না। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাতাবাল্লাহুল মাকাদির আল খালায়েকে কাবলা আইয়াকলুকা সামাওয়াতি ওয়াল আরজা বিখামসিনা আলফা সানাতিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিন সৃষ্টি করার 50,000 বছর আগে তার সৃষ্টি জগতের তকদিরটা নির্ধারণ করে রেখেছেন, মানে আমার আপনার রিজিকটাও নির্ধারণ করে রেখেছেন। যখন আমার আপনার ভিতরে বদ্ধমূল্য বিশ্বাস হবে যে আমি পৃথিবীতে বেঁচে থাকাকালীন যেই পরিমাণ রিজিক লাগবে, এটা আমার আপনার তকদিরে লেখা আছে, তখন এই ব্যক্তি কখনো অল্পে অসন্তুষ্ট হতে পারবে না। আল্লাহু রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরজ ইল্লা আলাল্লাহি রিযকুহা। মানুষ তো দূরের কথা, পৃথিবীতে এমন কোনো চতুষ্পদ জন্তু পর্যন্ত নেই যার রিজিকের ব্যবস্থা আল্লাহ করে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কেউ যদি তার উপরে তাওয়াক্কুল করে, ভরসা করে, নির্ভর করে, যেমনটা নির্ভর করা দরকার, তাহলে এই ভরসাকারী ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাখিকে যেভাবে রিজিক দেন, এই ব্যক্তিকে ওইভাবে রিজিক দিবেন। একটা পাখি সকালবেলা খালি পেটে বাসা থেকে বের হয়, আর সন্ধ্যাবেলাতে উদর পূর্তি করে বাসায় ফিরে আসে, অজানা উৎস থেকে, অচেনা উৎস থেকে, অভাবনীয়ভাবে, অকল্পনীয়ভাবে। যেই আল্লাহ পাখির রিজিকের ব্যবস্থা করেন,
কেউ যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, ভরসা করে, তাহলে তাকে আল্লাহ ওইভাবে রিজিক দিবেন। একটা মানুষের ভিতরে যখন এই বিশ্বাসটা কাজ করবে, তখন এই ব্যক্তিটা কষ্টিন কালেও অল্পে অসন্তুষ্ট হতে পারবে না। বেলাল রাজি আল্লাহ তাআলা আনহুর কাছে গেলেন রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম। একদিন গিয়ে দেখলেন বেলালের কাছে খাদ্যের একটা স্তূপ খেজুরের। তিনি জিজ্ঞাসা করলেন, বেলাল এগুলুন কি? তখন তিনি বলছেন যে এগুলুন খেজুর, আগামীর জন্য, ভবিষ্যতের জন্য আমি এটা রেখেছি। তখন তিনি রাগান্বিত স্বরে তাকে বলছেন, বেলাল, তুমি কি আরশের মালিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে ভোগানাঙ্গা থাকার প্রত্যাশা করো? খবরদার, তুমি এগুলো সাদাকা করে দাও, দান করে দাও। বেলাল রাজি আল্লাহ তাআলা আনহু বলছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধমক শুনে আমি এগুলো সব দান সাদাকা করে দিলাম। এজন্য আমি আপনি যখন অল্পে খুশি থাকতে চাইব, ইচ্ছা পোষণ করব, এই ইচ্ছার পাশাপাশি তকদির সম্পর্কে সম্যক জ্ঞান অর্জন করে এর উপরে দৃঢ় বিশ্বাস করা জরুরি। একজন মানুষ অল্পে খুশি থাকতে পারে না, কারণ তার তাকদীরের প্রতি পূর্ণ বিশ্বাস নেই।